নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ পনির টিক্কা তৈরি করব। অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নেব। দুই রঙের ক্যাপসিকাম নিয়েছি, লাল আর সবুজ। ক্যাপসিকাম গুলো এইভাবে মোটা মোটা করে কেটে নেব। এবার লাল ক্যাপসিকাম কেটে নেব। লাল ক্যাপসিকাম দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা। এবার পেঁয়াজ কেটে নেব। এবার পনিরটা চার কোনা টুকরো করে কেটে নেব। পনির কাটা হয়ে গিয়েছে, এবার মশলাগুলো বেটে নেব। আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। এবার জিরে বেটে নেব। আদা রসুন জিরে বাটা হয়ে গিয়েছে, এবার উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, উনুন ধরিয়ে নিয়েছি, কড়াও গরম হয়ে গিয়েছে। এবার বেসনটা অল্প করে ভেজে নেব। এখানে ছোট বাটির এক বাটি বেসন নিয়েছি, বেসনটা দিয়ে দিচ্ছি। বেসনটা হালকা গরম হলেই হয়ে যাবে। বেসনটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। এবার সব রকম মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি দই। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি, দিয়ে দেব। আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, অল্প কটা জোয়ান দেব। কেশুরি মেথি দিয়ে দেব। অল্প একটু বিট লবণ দেব। দিয়ে দেব জিরে বাটা। ভেজে রাখা বেসনটা দিয়ে দেব। অল্প করে কর্নফ্লাওয়ার দেব। বন্ধুরা, লেবুর রস দিলে পনির টিক্কা খেতে খুব ভালো লাগে, তাই আমি অল্প করে লেবুর রস দিয়ে দেব।
এবার এই মশলার ভেতরে আমি গরম করা তেল দিয়ে দেব। বন্ধুরা আমি সাদা তেল দিচ্ছি, আপনারা সর্ষের তেলও দিতে পারেন। এবার মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মিশানো হয়ে গিয়েছে, এর ভিতরে এবার দিয়ে দেব পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এই যে জলের ভিতরে আমি কতগুলো কাটি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, নয়তো কাটি পুড়ে যাবে। কুচানো ধনে পাতা দিয়ে দেব, এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পনির টিক্কা দিয়ে খাওয়ার জন্য বন্ধুরা একটা চাটনি তৈরি করব। ধনে পাতার চাটনি তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখুন। কাঁচা লঙ্কা, জিরে, বাদাম, জোয়ান, রসুন, আর এটা নিয়েছি কাঁচা তেঁতুল, টক দই, ধনে পাতা। এবার এগুলো সব বেটে নেব। বাদাম বেটে নেব, জোয়ান একসাথে বেটে নেব, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেব, তেঁতুল আর ধনে পাতা বেটে নেব। চাটনি সবকিছু উপকরণ একসঙ্গে বেটে নিয়েছি, এবার তুলে নেব। এবার পনির টিক্কা গুলো কাটির ভিতরে গেঁথে নেব। প্রথমে সবুজ কালারের একটা ক্যাপসিকাম দেব, তারপরে পনির দেব, এবার একটা লাল ক্যাপসিকাম দেব, এবার পনির দেব, পেঁয়াজ দেব, পনির দেব, পেঁয়াজ দেব। বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে কাঁচাই খায় আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এভাবেই সবগুলো টিক্কা তৈরি করে নে। পনির টিক্কাগুলো সব গাঁথা হয়ে গিয়েছে, এবার উনুনে ভেজে নেব। ভাজার জন্য উনুনে চাটু বসিয়ে দিয়েছি, চাটুর পরে দিয়ে দেব সাদা তেল। এগুলো আবার উল্টিয়ে দেব,
এভাবে উল্টে উল্টে ভেজে নেব। এগুলো হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। বন্ধুরা, এই যে হালকা জালে চারিপাশ আস্তে আস্তে ভেজে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, এবারে জালটিটা একটু তেল মাখিয়ে নেব। জালটিটায় তেল মাখিয়ে নিয়েছি, এবার উনুনের পরে বসিয়ে দেব। এবার পনির টিক্কা গুলো জালতির পরে বসিয়ে হালকা করে ছেঁকে নেব। বন্ধুরা, এগুলোতে আর আমি জাল দেব না, উনুনে যে আগুন আছে হালকা আছে ভেজে নেব। পনির টিক্কার গায়ে আমি হালকা করে তেল মাখিয়ে দেব। পনির টিক্কা তৈরি করা হয়ে গিয়েছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। বন্ধুরা, এবার চাটনিটা তৈরি করে নেব, দিয়ে দেব টক দই এর ভিতরে, অল্প করে বিট লবণ আর লেবুর রস। আমি তেঁতুল দিয়েছি, তার জন্য আমি লেবুর রস অল্প দেব। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার চাটনিটার জন্য কড়াইতে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। মিশিয়ে রাখা চাটনিটা কড়াইতে দিয়ে একটু নেড়ে নেব। চাটনি হয়ে গিয়েছে, এবার চাটনিটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমি তেঁতুল দিয়ে চাটনিটা করেছি, চাটনিটা খেতে অসাধারণ লাগছে, খুব ভালো হয়েছে। আপনারাও এভাবে তৈরি করে বাড়িতে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।